তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আজকে আরো একটা কাছে ইনফরমেটিভ ভিডিও। তো গাইজ, আজকের ভিডিওতে আমাদের পাবজি মোবাইল 2.5 ভার্সন বা আগের মান্থে মার্চে অ্যান্ড এপ্রিলের মধ্যে কী কী ইভেন্ট আসতে হচ্ছে, যার অফিসিয়াল একটা ক্যালেন্ডার বা অফিসিয়াল রিলিজ ডেট তোমরা দেখতে পাবে। এছাড়া গাইজ, পাবজি মোবাইল আপকামিং ফিউচারে গাইজ একটা আরও একটা গাইজ নিউ গান ইন্ট্রোডিউস হতে চলেছে। তো তার ছোট্ট একটা গেম প্লে আমি এই ভিডিওতেও দেখাবো। তো মেকশোর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, তো ফ্রেন্ডের সাথে চ্যানেল যদি নিয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এখন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর সর্বপ্রথমে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল গাইজ, আসছি সবকটা যে ইভেন্ট আপকামিং আসতে চলেছে বা 2.5 ভার্সন আপডেটও আসতে চলেছে, তার গাইজ কিছু ক্যালেন্ডার বা অফিসিয়াল যে রিলিজ ডেটগুলো সেগুলো গাইজ তোমরা এখানে দেখো না, আইকন সমেত তোমরা দেখতে পেয়ে যাবে। আই হোপ একটা আইডিয়া পেয়ে যাবে। তো ওইখানে গাইজ ফার্স্টই একটা দেখতে পাচ্ছ ব্যানার, পাবজি মোবাইল 5th অ্যানিভার্সারি, ক্যান ইউ গেস হোয়াট ইন্টারেস্টিং আপডেট দেয়ার উইল বি। তো টোটাল যা যা আপডেট আসতে চলেছে 5th অ্যানিভার্সারিতে সব ডিটেল এখানে দেওয়া হচ্ছে। ফার্স্টেই গাইজ দেখতে পাচ্ছ কিছু একটা সেটিংসের ছবি বা গিয়ার টাইপের র্যাঞ্চ অ্যান্ড স্ক্রু ড্রাইভারের ছবি দেওয়া আছে, যেটা ডেটও দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ। 3/16 করা আছে, মানে 3টা হলো মান্থ আর 16 হলো ডেট, আগে মান্থ দেওয়া আছে পরে ডেট দেওয়া আছে। তো এখানে 16 মার্চে গাইজ তোমরা আপডেট দেখতে পাবে, সেই জন্য এটা আপডেটেড সাইন, মানে কিছু সেটিংসের সাইন মানে আপডেটেড সাইন। তারপরে গাইজ দেখতে পাচ্ছ একটা গাড়ি সাইন দেওয়া আছে 17/3, মানে 17 তারিখে তোমরা যে আমাদের বুগাটির সাথে কোলায়াব হতে চলেছে গাড়ি সুপার কার, সেটা আসবে, তার একটা সাইন দেখতে পাচ্ছ। তার পাশে গাইজ দেখতে চো, তারপর গাইজ দেখতে চো 18 দিনে যে আমাদের পোর্টেবল ক্যানন সেটা আর আমাদের আপডেট এসে যাবে। তারপরে গাইজ ওই নতুন যে ইভেন্টের মানে ফিচার্সগুলো তোমরা ইউজ করতে পারো 18 তারিখ থেকে। তারপরে 5th অ্যানিভার্সারি আমাদের যেটি দিন সেলিব্রেট হবে সেটা হলো 21 মার্চ 2021/3 দেওয়া আছে, 21 মার্চ, আর 5 লোগো করা আছে তোমরা বুঝতেই পারছো। তারপরে গাইজ 21 দিনে ওই সেম ডেটেই গাইজ তারই নিচের রোতে গাইজ দেখতে পাচ্ছ একটা আইকন টাইপের মুখের টাইপের দেওয়া আছে, একটা হুডি টাইপের প্লাস একটা কিছু হেয়ার দেখা যাচ্ছে। আমাদের ফার্স্ট যে আলটিমেট সেট আসতে চলেছে সেই আলটিমেট সেটের মাস্ক যত সম্ভব আমার তো তাই মনে হচ্ছে। তারপরে গাইজ 23 দিনে মানে মার্চের 23 তারিখে তোমাদের রামাদান ইভেন্ট দেখতে পাবে, ঈদ আসছে তো ঈদ উপলক্ষেও কিছু ইভেন্ট আসবে। তো পরপর 23, 27 অ্যান্ড 4/6 যেটা দেওয়া আছে মানে এপ্রিলের 4-6 তারিখ অবধি, তো এখানে গাইজ সব ঈদ রিলেটেড রামাদান রিলেটেড গাইজ ইভেন্ট আসতে চলেছে। এগুলো তো ইভেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না, তো এগুলো যখন আসবে অবশ্যই এক্সপ্লেন ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে। সেকেন্ড রোটা শেষ, থার্ড রোয়ের ফার্স্টেই 14/4 মানে এপ্রিলের 14 তারিখে তোমরা এখানে একটা এ টাইপের কিউট টাইপের দেখতে পাচ্ছ, পান্ডা টাইপের কিছু একটা দেখতে পাচ্ছ। এটা হলো গাইজ আমাদের টেডি বিয়ার টাইপের যে কম্প্যানিয়ান, আমি তোমাদের অলরেডি দেখিয়েছি জেলি টাইপের কম্প্যানিয়ান, প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারো ওখানেও বলা আছে। তো কম্প্যানিয়ানের একটা স্পিন আসবে সেটা 14 তারিখে তোমরা দেখতে পাবে এপ্রিলে। তারপরে 20/4 গাইজ নিউ আমাদের পাওয়ার টাইপের জেট স্কি টাইপের একটা পাওয়ার টাইপের অ্যাড করবে, মানে গিয়ার ফন্ট 3.0 এক প্রকার 20 তারিখে তোমরা সেটা দেখতে পাবে। তারপরে গাইজ 1/6 আসবে আমাদের, আর এই টাইমে আমি সেকেন্ড আলটিমেট সেট 20/4 আর একটা সেকেন্ড যে আলটিমেট ফিমেল ভার্সন সেট আসবে সেইটার গাইজ কিছু একটা লুক দেখতে পাচ্ছ মানে ছোটোখাটো। আর লাস্টেরটা 27 এপ্রিলে গাইজ তোমরা দেখতে পাবে আমাদের নিউ 1/6, সেই 1/6 গাইজ একটা আইকন টাইপের এখানে দেখতে পাবে, মোস্ট ওয়ালি 1/6 হবে। তো এই ছিল গাইজ টোটাল ওভারঅল 5th অ্যানিভার্সারি গাইজ যে ক্যালেন্ডার বা ইভেন্ট ক্যালেন্ডার সেটা যেটা আপকামিং আসতে পারবে তার ডেট সময় দিয়ে দিলাম, এটাকে সেভ করে রাখতে পারো তোমরা দেখতে পেয়ে যাবে। এবার গাইজ আসছি তোমাদের নিউ একটা গান স্কিন, যেটা গাইজ গেম ফর পিসের বিটা ফাইলে আপাতত স্পট করা গেছে, তো যার নাম গাইজ PKM। হ্যাঁ গাইজ, নাম দেখতে হচ্ছে PKM, এটা একটা মেশিন গান হতে চলেছে MG-র মতো অটোমেটিক মেশিন গান, যেটা গাইজ 50 নর্মাল, এটাকে রিলোড দিলে মোটামুটি 75 হবে M249-এর মতো, বাট M249 5.56 এমো দিয়ে চলে, এটা 7.62 দিয়ে চলবে, মানে 7-এর বুলেট দিয়ে চালাতে পারবে, যেটাকে 150 অবধি তুমি ম্যাক্সিমাম করতে পারবে, মানে এক্সটেন্ডেড ম্যাগ লাগে 150 ম্যাগজিনের গাইজ তুমি গান করতে পারবে। যাতে দু রকম অ্যাটাচমেন্ট লাগবে, একটা মানে এক্সটেন্ডেড আর একটা হলো অ্যাটাচমেন্ট বলতে একটা গ্রিপ লাগবে, সেটা একটা ভার্টিক্যাল গ্রিপ দেখতে পাচ্ছ হাতে ধরে আছে, যেটা সেটা ভার্টিক্যাল গ্রিপই আছে, আর যেটা 150 বুলেট অবধি ম্যাক্সিমাম তুমি করতে পারবে। যার রিকোয়েল তো ভাই প্রচুর হাই, M249-এর মতো রিকোয়েল, যেটা রেড ডট থেকে 6x অবধি তুমি এখানে অ্যাটাচ করতে পারবে। আর এর যে ডিপির মতো একটা স্ট্যান্ডও আছে যেটাকে তুমি মানে প্রোন হয়ে ইজিলি রিকোয়েল কন্ট্রোল করতে পারবে, যেটা PKM আপাতত গেম ফরপিসে বিটা ফাইলে অ্যাড হয়েছে, খুব তাড়াতাড়ি গেম ফরপিসেও অ্যাড হবে। তো গানগুলো তোমরা সবাই জানো, গান যা যা গেম ফরপিসে আসে নতুন সেগুলো খুব তাড়াতাড়ি আমাদের গ্লোবাল ভার্সনেও এসে যায়, সেহেতু গাইজ এক্সপেক্ট করা যাচ্ছে এই নতুন গানটাও গাইজ তোমরা খুব তাড়াতাড়ি 2.5 তো হবে না আর 2.6 আপডেটে হোপসও দেখতে পেয়ে যেতে পারো, নতুন অটোমেটিক মেশিন গান রাইফেল যার নাম PKM। তোমাদের কেমন লাগে সেটা নিচে কমেন্ট সেকশনে জানাও, যদি ভালো লাগে তাকে নিচে ভিডিওটাকে লাইক করতে পারো। তো আজকে ভিডিও গাইজ আপাতত ঢুকি, দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতে, তাদের সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।